কিংখাঙত দুই করম উৎসব উদযাপন সমিতির মাজত সংঘাত হয়। একটা অঞ্চল দুখনকৈ কেন্দ্রীয় করম সম্মিলনের নামত পৃথকে পৃথকে চলিছে বরঙনি সংগ্রহের অভিযান। ইয়ার মাজতে রাজগড় চাবাগিচা খেলপথারত আয়োজন করে কেন্দ্রীয় করম সম্মিলনের উদযাপন সমিতিয়ে যুগতলি চাবাগিচা খেলপথারত আয়োজন করা কেন্দ্রীয় করম সম্মিলন সমিতির বিরুদ্ধে দাখিল করেছে এজাহার। এই সন্দর্ভত টিংখাং সমষ্টির রাজগড়ত এক সংবাদমেল সম্বোধন করেছে রাজগড় চাবাগিচা খেলপথারত আয়োজন করা কেন্দ্রীয় করম সম্মিলনের উদযাপন সমিতিয়ে। বিগত দুবছরের দরে এইবারও 21 আর 22 সেপ্টেম্বর দুদিনীয়াক বর্ণাঢ্য কার্যসূচীর আয়োজন করেছে কেন্দ্রীয় করম সম্মিলন। আসার কেন্দ্রীয় উপসভাপতি রুস্তম কুজুরক সভাপতি হিসাবে লৈ গঠন করা উদযাপন সমিতিয়ে তৎপরতা গ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে রাজগড় চাবাগিচা খেলপথারের প্রায় 3 কিলোমিটার নীলগড় যুগতলি চাবাগিচা খেলপথারত আন এখন কেন্দ্রীয় করম সম্মিলন আয়োজন করে একাংশ রাইজের বরঙনি সংগ্রহ করেছে, যার ফলত রাইজর মাজত এটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শেহতীয়াকৈ এই সন্দর্ভত এক সংবাদমেল যোগেৰে ৰাইজক সজাগ হবলে আহ্বান জনোৱাৰ কেন্দ্রীয় করমৰ নামত অনৈতিকভাবে কোনেও যাতে ধন সংগ্রহ নকৰে এই ক্ষেত্ৰত কঠোৰ সকিয়নি প্ৰদান কৰিছে ৰাজগড় চাহবাগিচা খেলপথাৰত আয়োজন কৰা কেন্দ্রীয় করম সম্মিলনৰ উদযাপন সমিতিয়ে। হয়, আজি আমি যি সংবাদমেল আয়োজন কৰিছোঁ, আমি টিংখাং বৃহত্তর টিংখাংবাসী ৰাইজৰ সহযোগত কেন্দ্রীয় করম আমি দুবছর অলরেডি পাতিলোঁ, এটা তৃতীয় বর্ষত আমি ভৰি দিছোঁ। এটা কথা হৈছে যে আমি যি কেন্দ্র করমর নামত আমি যি দান বরগণি আমি যি সংগ্রহ করো, এই দান বরগণিত কিছু ব্যক্তিয়ে আমি আটসার ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ তাঁতি আর সাধারণ ভারপ্রাপ্ত সম্পাদক বিনোদ খড়িয়ার আমি গম পাও যে কেন্দ্র আমার বৃহত্তর টিংখাং বাকী রাজ্যের সহযোগত আয়োজিত করা কেন্দ্র করম তৃতীয় বার্ষিক কেন্দ্র করম সম্মিলনের লম্বই চাবাগিচা ভুয়া কেন্দ্র করমর নামত ভুয়া নিজের আটসার পেডত সহি মারি উইদাউট রিসিভত উইদাউট গুহারিত পয়সা সংগ্রহ করেছে 30,000 টাকা। আমি এটা কথা স্পষ্ট করে দিছো যে যি আমার দান বরগণি কেন্দ্র সম্মিলনের কেন্দ্র করমর যে দান বরগণি আহে যাতে সুকিয়াকে যদি কেন্দ্র আটসার নামত কেন্দ্র করম পাতিছে বরগণি উঠাক আমার কবলগিয়া নাই, কিন্তু টিংখাং কেন্দ্র করম সম্মিলনের নামত যাতে কতো যাতে বরগণি উঠাব নয়। আর এটা স্পষ্ট হয়ে গেল যে আজি আমি এটা কথা কব বিচারিছো যত আমার 30,000 টাকা লম্বই চাহবাগিচার পর আর অমূল্যবাড়ি চাহবাগিচার দুইখান বাগিচার 30,000 পয়সা যে কালেকশন করেছে এই আটসার পেডত কেন্দ্র করমর কোনো ধরনের পেড ব্যবহার হওয়া নাই, কেন্দ্র করমর কোনো হেরি নাই, কেন্দ্র করম বলে ম্যানেজার সকল ঠক প্রবঞ্চনা করে পয়সা উইড্র করেছে। আর আজি আমি বিরুদ্ধে এখনই এজাহার দাখিল করেছো টিংখাং থানাত, আর এই থানাত আমি বিনোদ খাড়িয়া আর গোবিন্দ তাঁতির নামত আমি এফআইআর দাখিল করি আজি। আর যাতে আরো কোবাত আমার যে পাবলগিয়া আছে বাগিচাবিলাকত যত কয়ে আছে যে কেন্দ্র করম নহব বলে ভুয়া প্রচার চলাই আছে, কিন্তু আমি প্রত্যেক বছর ধরে পাতি আছো আর এই বছরও পাতিম। আর আমি গুহারি অলরেডি গুহারি চিঠি বিলন করেছো, কিন্তু বিনা গুহারি অকল কেবল চিঠি দিয়ে বিলন বিতরণ করে আছে যে কেন্দ্র করমর টাকা লাগে বলে। এটা আমার তৃতীয় বার্ষিক কেন্দ্র করম, আর তাত সাধারণ সম্পাদক আর সভাপতি বলে লম্বই চাহবাগিচাত সহি করেছে, কিন্তু কেন্দ্র করমর যুটিয়া সম্পাদক মই নিজে আর সভাপতি আমার রুস্তম কুজুর ব্যবস্থাপক আমার আছে দুর্বাজ্যোতি উরাও আর বহু যুটিয়া সম্পাদক দীনেশ উরাও আর দীনেশ নাগু আছে, কিন্তু আমার সহি নোহাকে ভুয়া জালিয়াতির সহি মারি পয়সা উইড্র করেছে। সেইভাবে আজি আমি এখনই এজাহার দাখিল করেছো। হয়, নামটো কেন্দ্র করম বলে নামটো উত্থাপন হেৰি কৰিছে, কিন্তু আটসা পেড ব্যবহার করে আছে আর কোনো ধরনের রিসিপ্ট ব্যবহার করা নাই, পেটতে লিখি দিয়েছে।